সরকারের পতন সহ 10 দফা দাবিতে ঢাকা বাদে দেশের 63 জেলায় পদযাত্রা করছে বিএনপি। বিভিন্ন স্থানে বাধা দেওয়ার অভিযোগ করেছে দলটি। কয়েকটি জেলায় পুলিশের সঙ্গে ঘটেছে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। অনেককে আটকও করা হয়েছে বলে দাবি করছে বিএনপি। পদযাত্রায় অংশ নিয়েছেন কেন্দ্রীয় নেতারাও। এছাড়া রয়েছে সমমনা বিভিন্ন রাজনৈতিক জোট ও দল। নেতারা বলেছেন, আওয়ামী লীগ এখন খাদের কিনারায় চলে গেছে, চলতি বছরই হবে তাদের শেষ বছর। এই বছরই আওয়ামী লীগের শেষ বছর ইনশাআল্লাহ।